তো আমাদের পুরস্কার ছিল তখন লাল সাইনবোর্ড এটা আর দর্শকদের ভালোবাসা এই হাজার বছর ধরে দেশে বিদেশে এই অবধি মনে হয় পুরস্কার আমি দিয়েছি তিনটি বছর এই গল্প বইটা পড়তে পড়তে আমি মুখস্থ করে ফেলেছি এতবার পড়েছি বহিরানের লেখা উপন্যাসে হাত দেওয়ার দৃষ্টতা আমার নেই প্রযোজন আমি পাকিস্তান আমলের থেকেই শুরু করেছিলাম আস্তে আস্তে আট নটা ছবি আমি প্রযোজনা করেছি পরিচালনা করেছি দুটো ছবি তার মধ্যে আমি বিশেষ উল্লেখযোগ্য ছবিটির নাম বলবো জহিরানের আদমজিপা পুরস্কার প্রাপ্ত হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে ছবিটি আমি করেছি এবং সেটা করে আমি হয়তো আমি আর্থিকভাবে লাভবান হইনি তবে আমি মনের দিক থেকে এবং পুরস্কারের দিক থেকে যে ক্ষোভটা আমার দুঃখটা ছিল যে সবাই পুরস্কার পায় আমরা তো পেলাম না আমাদের সময় কেন পুরস্কার দেওয়া হতো না তো আমাদের পুরস্কার ছিল তখন লাল সাইনবোর্ড এটা আর দর্শকদের ভালোবাসা তো আমি এত পুরস্কার পেয়েছি একটি ছবিতে বানিয়ে এই হাজার বছর ধরে দেশে বিদেশে এই অবধি মনে হয় পুরস্কার আমি পেয়েছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমার এই ছবিটি ছটি পুরস্কার পেয়েছি বেস্ট ডিরেক্টর বেস্ট পিকচার বেস্ট কাহিনী আর অন্যান্য অঙ্গনে মানে অন্যান্য সবাই পেয়েছি মিউজিক ডাইরেক্টর ক্যামেরাম্যান সেট ডিরেক্টর একটা চলচ্চিত্রে ছটা পুরস্কার আমার আর কোনো ক্ষোভ নাই কোনো দুঃখ নাই আমার মন এখন ভরে গেছে জয়রান সম্পর্কে শোনো জয় সম্পর্কে বিশাল ব্যাপার তার লেখনী তার আমি নিজে একজন পাঠক হিসেবে তার লেখা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ আমার আর একটি গল্প আমার খুব পছন্দ বরফ গলাতে তো সেটা আমার করার খুব ইচ্ছা অনেক দিন থেকে আছে আমি জানি না আমি করতে পারবো কি না করে যেতে পারবো কি না তো আমি যেটা বলতে চাই যে দেখেন ওনার এই যে উপন্যাসটা হাজার বছর ধরে আমি খুব আমি কিন্তু একদিনে ছবিটি করিনি আমি তিনটি বছর এই গল্প বইটা পড়তে পড়তে আমি মুখস্থ করে ফেলেছি এতবার পড়েছি এবং তার যে চিন্তা তার যে লোকেশনের যে বর্ণনা তার যে শিল্পী নায়িকার যে বর্ণনা নায়িকার চেহারাটা কেমন হবে সমস্ত কিছু কিন্তু বইয়ের মধ্যে আছে আমি তার বাইরে একটি পা আমি একটুও যাইনি কারণ আমি জানি এটা একটা পাঠ্য বই ছিল ক্লাস নাইন টেনের পরবর্তীকালে হঠাৎ করে কী করে গায়েব হয়ে গেল বইটা পাঠ্যপুস্তক থেকে জানি না তো এই বইটির থেকে আমি কিন্তু একজন পরিচালকের স্বাধীনতা আছে তিনি ইচ্ছা করলে একটু পরিবর্তন পরিবর্ধন করতে পারেন আমি কিন্তু তেমনভাবে করিনি কারণ আমি জানতাম যে এটা একটা পাঠ্য বই এবং জহিরানের আনের লেখা উপন্যাসে হাত দেওয়ার দৃষ্টতা আমার নেই ছিল না সেই বিধে আমি বইয়ের মধ্যে থেকেই আমি কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ করেছি এবং যারা দেখেছেন আমি পত্রিকার পাতায় এর সমালোচনা পড়েছি দেশে বিদেশে খুবই সমাদৃত হয়েছে তো আমি তার থেকে বাইরে যেয়ে এই ছবিটি তৈরি করি ছবি একটা ছবি নির্মাণের পিছনে কিন্তু অনেক ঘটনা থাকে ভালো কিছু থাকে কষ্ট থাকে বেদনারও থাকে আমি সেগুলো কিন্তু ফেস করেছি আমি ফেস করেছি করে আমি কিন্তু আমার নিজের মনোবল আমার নিজের যে চিন্তা চেতনা নিয়ে আমি কিন্তু ছবিটা করেছি রিয়াস একমাত্র শিল্পী সে আমার আত্মীয় কিন্তু ছাড়াও সে কিন্তু আমার এই ছবি অনুদানের ছবি তখন অনুদান খুবই কম পনেরো ষোলো লাখ টাকা এটা দিয়ে ছবি তো করার দূরে থাক কিছুই হয় না শিল্পীদের পারিশ্রমিক দেওয়া যায় না তো উনি কিন্তু এক টাকার বিনিময়ে আমার ছবিটি কাজ করছে আমি বলিনি ও নিজের থেকেই বলেছে আর সবাই কিন্তু যার যার পাওনা পুরোপুরিই নিয়েছে আমাকে আমি কাউকে অনুরোধ করিনি কেউ আমাকে কোনো পয়সা ছাড়ও দেয়নি তো সেইভাবে আমাকে অনেক কষ্ট করে ছবিটি করতে হয়েছে আমার কাছে তো আমি তো যখন নায়িকা ছিলাম প্রযোজক ছিলাম সেই সব দিন কখনো ভাবিনি যে আমি পয়সা জমাবো বা অন্য কিছু করব বাড়ি করব ঘর করব জমি কিনবো আমায় কি আমার কিন্তু কিছু নেই আমার আছে ছোট্ট একটি ফ্ল্যাট খুব ছোট একটি ফ্ল্যাট আমার জীবন আমার জীবন আমি করতে পেরেছি আর কিছু করতে পাইনি আর জহিরান তো কাজ পাগল মানুষ ছিল সে কিন্তু কিছু করে যায়নি সন্তানদের জন্য আমাকে অনেক জহিরানকে হারাবার পরে আপনজনদের হারাবার পরে যে কষ্ট এখনও যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের যে কষ্ট তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা এগুলো সত্যি বর্ণনা এগুলো আমি কিছুটা অনুভব করি আপন জন প্রিয়জন স্বজনদের আমি অনেক আমার আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি তো সেই কষ্টটা আমি উপলব্ধি করতে পারি আমি অনুভব করি